Story Lights. Connect with your own world. Golper Shate, Golpunar Jogote. বৃষ্টি আর সাগরের খুব মন খারাপ। আজ নানা বাড়ি থেকে একটা চিঠি এসেছে। সেই চিঠিতে লেখা, তাদের নানা রোজার শুরুতেই চলে আসবেন এবং ঈদ করে ফিরে যাবেন। যারা এই মানুষটাকে দেখেছে শুধু তারাই জানে এটা একটা মহা দুঃসংবাদ। চিঠিটা পেয়ে আব্বার মুখ শক্ত হয়ে গেল। আম্মা কেমন জানি ফ্যাকাশে হয়ে গিয়ে জোর করে মুখে হাসি ফুটিয়ে বললেন, কি কি মজা হবে না? সাগরের বয়স 8, কখন কি বলতে হয় জানে না। সে জোরে জোরে মাথা নেড়ে বলল, না একটুও মজা হবে না। অন্য সময় হলে আব্বা আর আম্মা সাগরকে একটা শক্ত বকুনি দিতেন, আজকে কিছু বললেন না। আব্বা তার কথা না শোনার ভান করে বললেন, বয়স্ক মানুষ, এতদিন এখানে থাকবেন, কষ্ট হবে না তো? আম্মা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তাই বলে তো আমি আর আসতে না করতে পারি না। কাজেই রোজা শুরু হওয়ার আগেই বৃষ্টি আর সাগরের নানা চলে এলেন। তার বয়স 70-এর ওপরে। এক সময় মনে হয় লম্বা চওড়া ছিলেন, এখন শুকনো কিশমিশের মতো কুঁকড়ে গেছেন। দাঁত পড়ে গিয়ে গাল ভেঙে গেছে, সামনে দেড়খানা দাঁত, একটা কথা বলার সময় নড়াচড়া করে, থুতনিতে ছাগলের মতো একটু দাড়ি এবং মাথায় টুপি, চোখ দুটো ছোট এবং কুটিল, ভুরু দুটি সব সময় কুঁচকে আছে। পৃথিবীর সব কিছুর ওপরে তিনি সবসময় বিরক্ত হয়ে আছেন। বৃষ্টি আর সাগর যখন তাকে সেলাম করতে গেল, দানা তার কুটিল চোখ দুটিকে প্রায় বিষাক্ত করে ফেলে বললেন, বৃষ্টি না, এইটা কি পড়ে আছিস? বৃষ্টির বয়স 14, সে ক্লাস 9-এ পড়ে। সে আজকের তার প্রিয় জিন্সের প্যান্টের সাথে ঢলঢলে একটা টি শার্ট পরে আছে। নিজের দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই নানা বললেন, মেয়ে লোকের সৌন্দর্য তার সাজ পোশাকে না, মেয়ে লোকের সৌন্দর্য হচ্ছে লাজ সরমে। এত বড় ডিঙ্গি মেয়ে এই রকম বেলা লাপনা। বৃষ্টি অনেক কষ্ট করে নিজেকে শান্ত রাখল। সে অভিজ্ঞতা থেকে শিখেছে এই লোকের সাথে কথা বলা আর বলতার চাকে ঢিল মারা মোটামুটি একই ব্যাপার। নানা এরপর সাগরের দিকে তাকালেন এবং মুখ খিঁচিয়ে বললেন, আদব কায়দা কিছুই শিখিস নাই? সাগর ঠিক বুঝতে পারল না কেন সে গালি খাচ্ছে, কিন্তু সে সেটা নিয়ে মাথা ঘামালো না, দৌড়ে গিয়ে সেলাম করে ঘর থেকে বের হয়ে গেল। এর পর থেকে বাসায় মোটামুটি একটা নরক যন্ত্রণা শুরু হয়ে গেল। সবচেয়ে প্রথমে গান শোনা বন্ধ হলো। ইংরেজি তো দূরের কথা, বাংলা গানও শোনা যাবে না। গান বাজনা নাকি শয়তানের জবান। তারপর বন্ধ হলো টেলিভিশন। কেউ যদি টেলিভিশন দেখে তবে নাকি হাবিয়া দুজাকেও তার জায়গা হবে না। তারপর বন্ধ হলো গল্পের বই পড়া। বইয়ের নামগুলো দেখেই নানার চোখ উল্টে যাওয়ার অবস্থা। এইসব বই পড়লে তারা নাকি পুরোপুরি উচ্ছন্নে যাবে। শুধু তাই না, প্রতিদিন সন্ধেবেলা নানা একটা রুলার নিয়ে তাদের আরবি পড়াতে বসতে শুরু করলেন। বৃষ্টি আর সাগরকে সুর করে আলিফ জবরানু জবর নকফ মিম পেশ কুমানাকুম পড়া শুরু করতে হলো। একটু ভুল হলেই ঠকাস করে মাথার মাঝে রুল দিয়ে একটা বাড়ি। এটাও হয়তো সহ্য করা যেত, কিন্তু একদিন খাওয়ার টেবিলে অত্যন্ত কুৎসিত ভঙ্গিতে খেতে খেতে নানা ঘোষণা করলেন, বৃষ্টি আর সাগরের নাম ঠিক হয় নাই। আম্মা ভয়ে ভয়ে বললেন, ঠিক হয় নাই? না, হিন্দুয়ানি নাম। আব্বা গলা খাঁকড়ি দিয়ে বললেন, হিন্দুয়ানি তো না, এগুলো হচ্ছে বাংলা নাম। নানা বিভৎস একটা ঢেকুর দিয়ে বললেন, এক কথা,
এই নাম ঠিক করতে হবে। বৃষ্টি আর সাগর কিচ্ছু বলল না। আম্মা শঙ্কিত চোখে বললেন, কিভাবে ঠিক করবেন? নতুন নাম দিতে হবে। কেউ আর কোনো কথা বলল না, কিন্তু সন্ধ্যা হওয়ার আগেই বৃষ্টি আর সাগরের নতুন নাম দেয়া হলো, যথাক্রমে গুলবদন আর বিল্লাল। নাম শুনে বৃষ্টির প্রথমে মনে হলো সে ছাদ থেকে লাফিয়ে পড়বে, তারপর মনে হলো নানার টুটি চেপে ধরবে, কিন্তু সে কিছুই করল না। রাত্রে যখন ঘুমানোর জন্য নিজের ঘরে হাজির হলো, থমথমে গলায় ঘোষণা করল, এই বাসায় হয় নানা থাকবে, না হয় আমি থাকব। সাগর ভয় ভয় বলল, কি করবে আপু? এক সপ্তাহের মাঝে নানাকে এখান থেকে বিদায় করব, যদি না পারি। সাগর চোখ বড় বড় করে বলল, যদি না পারি তাহলে কি? তাহলে আমার নাম পাল্টে ফেলব। কি নাম হবে? বৃষ্টি এক সেকেন্ড চিন্তা করে বলল, কুলপদন। বৃষ্টি সেদিন থেকেই কাজ শুরু করে দিল। নানাকে যদি এই বাড়ি থেকে দূর করতে হয়, তাহলে এখানে তার জীবন অতিষ্ঠ করে দিতে হবে। একজন মানুষের জীবন অতিষ্ঠ করার 101টা উপায় রয়েছে, কিন্তু মুশকিল হচ্ছে কিছু একটা করলেই নানা বুঝে ফেলবেন কাজটা কে করেছে, তখন বিপদ না কমে মনে হয় আরো বেড়ে যাবে। কে জানে, নানা তখন হয়তো তাকে একটা কাঠমোল্লার সাথে বিয়ে দেওয়ার কথা বলতে থাকবেন। কথাটা চিন্তা করেই বৃষ্টির সারা শরীর শিউরে ওঠে। নানার জীবন অতিষ্ঠ করে দিতে হবে, এবং নানা যেন বুঝতে না পারেন সেটা কে করেছে। নানার কাছে মনে হবে ব্যাপারটা এমনিতেই হচ্ছে, কিংবা হঠাৎ বৃষ্টির মুখে হাসি ফুটে উঠল। নানার কাছে মনে হবে ব্যাপারটা করেছে ভূতে। নানা হচ্ছে কুসংস্কারের ডিপো। তার ধারণা পৃথিবীতে ভূত প্রেত চিন পড়ি কিলবিল করছে, দোয়া দরুদ পড়ে কোনোভাবে মানুষজন সেখানে বেঁচে আছে, একটু 19-20 হলেই কিছু একটা ঘটে যাবে আর জিন ভূত মানুষের ঘাড়ে চেপে বসবে। ঘুমানোর আগে নানা দোয়া দরুদ পড়ে বুকে ফুঁ দেন, হাত তালি দেন, দেওয়ালে থাবা দেন, তারপর বিকট স্বরে একবার চিৎকার দেন। তার ধারণা সেই চিৎকার যত দূর থেকে শোনা যায় তত দূর কোনো ভূত প্রেত আসে না। একজন মানুষ যদি ভূত প্রেতকে এত গভীরভাবে বিশ্বাস করে, তাকে ভূতের ভয় দেখানো কঠিন হওয়ার কথা নয়। নানাকে কিভাবে ভূতের ভয় দেখানো যায় তার নানা ধরনের পরিকল্পনা বৃষ্টির মাথায় খেলতে থাকে। বিছানায় শুয়ে শুয়ে তার চোখে ঘুম আসতে চায় না। পরদিন ভোরে নানার ঘরটা ভালো করে পরীক্ষা করে বৃষ্টি একটা জিনিস আবিষ্কার করল। সবগুলো ঘরের মাঝেই বৃষ্টির কিংবা অন্য ধরনের পানি বের করার জন্য একটা ফুটো রয়েছে। নানার ঘরের ফুটোটাতে একটা নল লাগিয়ে সেই নলের আর এক মাথা যদি তারা তাদের নিজেদের ঘরে নিয়ে আসতে পারে, তাহলে সারা রাত একটু পরপর নানাকে বিভিন্ন রকম ভৌতিক আওয়াজ শোনাতে পারবে। যেহেতু তারা নিজেদের ঘরে ঘুমিয়ে থাকবে, কিছুতেই তাদের সন্দেহ করবে না। বেশি বিপদ দেখলে টান দিয়ে নলটাকে টেনে নিজেদের ঘরে নিয়ে আসবে। কেউ কোনোদিন জানতেও পারবে না কেমন করে ব্যাপারটা ঘটেছে। পরিকল্পনাটা কয়েকবার ভালো করে যাচাই করে বৃষ্টি বিকেলবেলা বের হলো। মাকে বলল তার বন্ধু শাওনের বাসায় যাচ্ছে। বাসার কাছেই একটা লোহালক্কর যন্ত্রপাতির দোকান আছে, কেউ দেখে ফেলবে বলে বৃষ্টি সেখানে গেল না। রিকশা করে বেশ খানিকটা দূরে একটা দোকানে গিয়ে প্রায় 10 গজ প্লাস্টিকের নল কিনল। অনেক সুন্দর সুন্দর রং ছিল, কিন্তু বৃষ্টি কিনল ম্যাট ম্যাটে সাদা রঙের, যেন দেওয়ালের সাথে মিশে থাকে। নলটা কিনতে গিয়ে অনেকগুলো টাকা বের হয়ে গেল, বইমেলায় বই কিনবে বলে টাকাগুলো বাঁচিয়ে রেখেছিল। টাকাগুলো গুনে দিতে গিয়ে তার বুকটা ভেঙে যাচ্ছিল, কিন্তু কি আর করবে। বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল, প্লাস্টিকের নলটা আজ আর লাগাতে পারবে বলে মনে হচ্ছিল না। কিন্তু রাত্রিবেলা
একটা সুযোগ এসে গেল। বৃষ্টি আর সাগরের এক দুঃসম্পর্কের মামা মামি বেড়াতে এলেন। সবাই মিলে যখন বাইরের ঘরে বসে কথা বলছে, তখন বৃষ্টি সাগরকে পাহারা রেখে বের হয়ে গেল। নলের এক মাথা নানার ঘরের ফুটো দিয়ে ঢুকিয়ে দিয়ে অন্য মাথা টেনে আনলো নিজেদের ঘরে। বইয়ের সেলফের পেছন দিয়ে খাটের পাশ দিয়ে একেবারে বিছানায় সাগরকে প্লাস্টিকের নলে মুখ লাগিয়ে একটু শব্দ করতে বলে বৃষ্টি নানার ঘরে গিয়ে হাজির হলো। মনে হলো নানার খাটের নিচে বসে সাগর শব্দ করছে। রাতে নানার সব রকম যন্ত্রণা আজ বৃষ্টি আর সাগর মোটামুটি হাসি মুখে সহ্য করল। খেয়ে দেয়ে দাঁত ব্রাশ করে তারা সময় মতো নিজেদের ঘরে বিছানায় শুয়ে পড়ল। অন্যদিন হলে কিছুক্ষণের মধ্যেই সাগর ঘুমিয়ে একেবারে কাদা হয়ে যেত, আজ সে জেগে রইল। রাত গভীর হওয়ার পর যখনই সবাই শুয়ে পড়ল, তখন বৃষ্টি নলটা মুখে লাগিয়ে প্রথমে নাকি কান্নার মতো একটা শব্দ করল। খুব জোরে নয়, খুব আস্তেও নয়। নানা যদি ঘুমিয়ে পড়ে থাকেন তাহলে যেন জেগে ওঠেন সেভাবে। শব্দ শুনে কিছু হলো বলে মনে হলো না। তখন বৃষ্টি দ্বিতীয়বার নাকি কান্নার শব্দটি করল, আগের থেকে জোরে। এবং হঠাৎ তারা শুনল পাশের ঘরে নানা ধর্মর করে উঠে বসেছেন এবং ভয় পাওয়া গলায় বলছেন, কে কে? বৃষ্টি আর সাগর হাসি চেপে শুয়ে রইল। নানা বিছানা থেকে উঠলেন এবং লাইট জ্বাললেন। শব্দ শুনে মনে হলো বিছানার নিচে উঁকি মারছেন, সেখানে কিছু না পেয়ে মনে হয় আবার বিছানায় গিয়ে বসেছেন। নলে কান লাগিয়ে বৃষ্টি নানার ঘরের শব্দ শোনার চেষ্টা করল। মনে হলো নানা বিড়বিড় করে দোয়া দরুদ পড়ছেন। বৃষ্টি আবার নলে মুখ লাগিয়ে শব্দ করল, এবারে নাকি কান্নার শব্দ নয়, ক্রুদ্ধ কোনো মানুষের গলার স্বর। কেউ যেন খুব রেগে গিয়েছে সেই রকম। সাথে সাথে ম্যাজিকের মতো কাজ হলো। নানা লাফিয়ে বিছানা থেকে নামলেন, তারপর দরজা খুলে প্রায় দুর্দার করে ওদের ঘরে ছুটে এলেন। বৃষ্টি আর সাগর বালিশে মাথা রেখে গভীর ঘুমে অচেতন হয়ে থাকার ভান করল। বৃষ্টি অন্ধকারে প্লাস্টিকের নলটা তার বালিশের তলায় লুকিয়ে রাখল। হঠাৎ করে যদি নানার চোখে পড়ে যায় মনে হয় মহা কেলেঙ্কারি হয়ে যাবে। নানা দরজায় দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় ডাকলেন, কুলবর্ধন। বৃষ্টি হাসি চেপে শুয়ে রইল। নানা আবার ডাকলেন, গুলবর্ধন, বিল্লাল। দুজনের কেউ কিচ্ছু বলল না। নানা তখন ডাকলেন, বৃষ্টি। বৃষ্টি তখন ঘুম থেকে ওঠার ভান করল, বলল, কে? আমি তোর নানা। কি হয়েছে নানা? লাইটটা একটু জ্বালবি? বৃষ্টি উঠে লাইট জ্বাললো এবং অবাক হওয়ার ভান করে বলল, কি হয়েছে? তোরা কি কোনো শব্দ শুনেছিস? কিসের শব্দ? এই মানে ইয়ে মানে কেউ কাঁদছে। বৃষ্টি হাই তোলার ভান করে বিছানায় গিয়ে শুয়ে বলল, বিড়াল টিড়াল হবে। নানা খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে বাতি নিভিয়ে দিয়ে আবার ভয়ে ভয়ে নিজের ঘরে ফিরে গেলেন। বৃষ্টি খানিকক্ষণ অপেক্ষা করে আবার নলটা মুখে লাগিয়ে ফিসফিস করে কথা বলতে লাগলো এবং শুনতে পেল নানা চিৎকার করে দোয়া দরুদ পড়তে পড়তে লাফিয়ে ঘরের বাইরে এসে বসেছেন। খুব ভোরে ঘুম থেকে উঠে বৃষ্টি আবিষ্কার করল নানা বারান্দায় একটা চেয়ারে গুটি সুটি মেরে ঘুমিয়ে আছেন। রাত্রে তার নিজের ঘরে ঘুমানোর সাহস হয়নি। বৃষ্টি সাবধানে জানলা খুলে তার প্লাস্টিকের নলটি টেনে এনে পেঁচিয়ে ফেলে বিছনার নিচে লুকিয়ে ফেলল। দিনের বেলা সেটা কেউ দেখে ফেললে খুব বিপদ হয়ে যাবে। নানা সারাদিন খুব মনমরা হয়ে রইল। রাত্রে যে ভয় পেয়েছেন সকালে সেটা কাউকে বলতে তার লজ্জা হলো। আকারে ইঙ্গিতে কয়েকবার মাকে জিজ্ঞেস করার চেষ্টা করলেন, এই বাসায় কখনো ভূতের উপদ্রব হয়েছে কিনা।
মা হেসেই তার কথা উড়িয়ে দিলেন। সেদিন বিকেলবেলা আকাশ কালো করে বৃষ্টি এলো। বৃষ্টি ভেবেছিল তার নলটা আবার লাগাবে, কিন্তু বাইরে যেতে সাহস পেল না। একটু আধটু ভিজতে তার কোনো আপত্তি নেই, কিন্তু কেন ভিজেছে সেটা ব্যাখ্যা করতে গিয়ে মহাবিপদ হয়ে যেতে পারে। বৃষ্টির দিনে ভয় দেখানোতে একটা অন্যরকম মজা রয়েছে, কিন্তু নলটা লাগানো হয়নি বলে এখন আর কিছু করার নেই। নানা অবশ্য আজ সকাল সকাল শুয়ে পড়েছেন, বৃষ্টি গিয়ে দেখে এসেছে, মৃদু এবং অত্যন্ত বিচিত্র সুরে তার নাক ডাকছে। জানালাগুলো সব বন্ধ করা হয়নি এবং ভিতরে একটু একটু বৃষ্টির ঝাঁট আসছে। সেটা দেখে হঠাৎ করে বৃষ্টির মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে খাবার ঘরে ফ্রিজ খুলে একটা বরফের টুকরো নিয়ে এসে নানার মশারির ওপর রেখে দিল। কিছুক্ষণেই সেটা গলতে শুরু করে টপ টপ করে মুখের ওপর পানি পড়তে শুরু করবে। বৃষ্টি নিজের ঘরে বসে শুনতে পেল হঠাৎ করে নানার নাক ডাকার শব্দ বন্ধ হয়ে গেছে এবং তিনি অত্যন্ত বিরক্ত হয়ে গালিগালাজ করছেন। বৃষ্টি তারপর জানালা বন্ধ করার শব্দ শুনতে পেল এবং বুঝতে পারল গজগজ করতে করতে নানা আবার বিছানায় গিয়ে শুয়ে পড়েছেন। বৃষ্টি কান পেতে রইল এবং শুনতে পেল কিছুক্ষণের মাঝেই নানা আবার বিছানা থেকে উঠেছেন এবং পুরো খাট টেনে সরানোর চেষ্টা করছেন। পরবর্তী 10-15 মিনিট নানা বিছানা টানাটানি করলেন এবং একসময় আম্মা উঠে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? নানা খুব বিরক্ত হয়ে বললেন, তোদের বাড়ির ছাদ ফুটো, বৃষ্টির পানিতে ঘর ভেসে যাচ্ছে। আম্মা অবাক হয়ে বললেন, কি বলছেন আপনি, ছাদ কেন ফুটো হবে, নতুন বিল্ডিং। নানা মুখ খিচিয়ে বললেন, নতুন বিল্ডিং শেখাচ্ছিস আমাকে, এই দেখ বালিশ ভিজে কি হয়েছে। আম্মা ভেজা বালিশ দেখে খুব অবাক হলেন। ততক্ষণে আব্বাও উঠে এসেছেন। ছাদ ভালো করে পরীক্ষা করা হলো, কোথাও কোনো ফাটল বা পানির চিহ্ন নেই। বরফটা এতক্ষণে গলে শেষ হয়েছে, তাই পানি আর পড়ছে না। আব্বা বললেন, বাইরে তো এখন বৃষ্টি পড়ছে, আমরা তো কোনো পানি দেখছি না। নানা আবার মুখ খিচিয়ে কিছু একটা বলতে গিয়ে হঠাৎ হতাশ হয়ে গেলেন। তারপর কাঁপা কাঁপা গলায় বললেন, সর্বনাশ। আম্মা বললেন, কি হয়েছে? কাল রাতের তারা নিশ্চয়ই এসেছে, পেশাব করে গেছে। পেশাব? কারা পেশাব করেছে? নানা বিড়বিড় করে দোয়া পড়তে পড়তে চিঁচি করে বললেন, রাতে এদের নাম নেওয়া ঠিক না, এই বাড়িটার কিছু একটা দোষ আছে। আব্বা এবং আম্মা নানার কথা পুরোপুরি উড়িয়ে দিয়ে বললেন, নিশ্চয়ই ভুল করে পানি খেতে গিয়ে পানি ফেলেছেন। নানা প্রতিবাদ করতে গিয়ে করলেন না, শুকনো মুখে একটা চেয়ারে শক্ত হয়ে বসে রইলেন। পরদিন বৃষ্টি স্কুল থেকে ফিরে এলো মুখে একটা ঝলমলে হাসি নিয়ে। সাগরকে ঘরে ডেকে নিয়ে বলল, রাতে মজা দেখবি। কি মজা আপু? বৃষ্টি স্কুল ব্যাগ থেকে একটা ছোট বোতল বের করে বলল, এই দেখ। এটা কি? এর নাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। গন্ধ শুকলে মাথা ফেটে যায়। রাতে নানার ঘরে একটা ডোজ দেব। কেমন করে দেবে? সময় হলেই দেখবি। শুনে সাগরও একগাল হেসে ফেলল খুশিতে। ঠিক সন্ধ্যাবেলা বৃষ্টি আবার প্লাস্টিকের নলটা লাগিয়ে নিল। রাত্রেবেলা সবাই যখন শুয়েছে তখন বৃষ্টি নলটাতে শিশি থেকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা ঢেলে দেয়। গড়িয়ে গড়িয়ে সেটা নানার ঘরে পৌঁছাতে অনেক সময় লাগবে। সে আগে থেকে প্রস্তুত হয়ে আছে, বড় একটা বেলুন ফুলিয়ে নলটার মাঝে লাগিয়ে নেয়। বেলুনের বাতাস তখন ঠেলে ঠেলে ঝাঁঝালো গন্ধের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নানার ঘরে পাচার করতে থাকে। কিছুক্ষণের মাঝেই নানা ত্বরাক করে বিছানা থেকে লাফিয়ে ওঠেন এবং শব্দ শুনেই
বৃষ্টি তার বিছানায় ঘুমিয়ে পড়ার ভান করতে থাকে। নানা হাজির হলেন কিছুক্ষণের মাঝে, কাঁপা কাঁপা গলায় ডাকলেন, গুলবদন। বৃষ্টি কোনো শব্দ করল না। নানা তখন ডাকল, বৃষ্টি। বৃষ্টি ঘুম থেকে ওঠার ভান করে বলল, কি হয়েছে নানা? তোর মাকে একটু ডেকে আনবি? কেন নানা? আমার ঘরে শুধু পেশাবের গন্ধ। পেশাবের গন্ধ? কে পেশাব করেছে? জানি না, তোর মাকে ডাক দেখি। বৃষ্টি আম্মাকে আর আব্বাকে ডেকে আনল। তারা নানার ঘরে এসেই নাক কুঁচকে দাঁড়ালেন। সারা ঘরে সত্যি এমনই আর একটা ঝাঁঝালো গন্ধ। যারা গন্ধটা চেনে না তাদের কাছে পেশাবের গন্ধ মনে হওয়া বিচিত্র কিছু নয়। আব্বা চিন্তিত মুখে নানার দিকে তাকালেন, বললেন, আপনার ব্লাডার ঠিক আছে তো? নানা চোখ পাকিয়ে বললেন, কি বলছো বাবাজি? আব্বা ইতস্তত করে বললেন, সত্যি এই ঘরে পেশাবের গন্ধ। আপনি ছাড়া তো আর কেউ থাকে না এই ঘরে, কাজেই বলছিলাম। কে বলছিলে? না মানে মানুষের যখন বয়স হয়ে যায় তখন নিজের শরীরের উপর কন্ট্রোল থাকে না, অনেক সময় ব্লাডার ফাংশন। নানা বিস্ফারিত চোখে আব্বার দিকে তাকিয়ে রইলেন। আব্বা বললেন, কাল আপনাকে একজন স্পেশালিস্টের কাছে নিয়ে যাব। নানা থমথমে মুখে বললেন, চিকিৎসা আমার লাগবে না, চিকিৎসা লাগবে এই ঘরের। এই ঘরের দোষ আছে আমি জানি। আব্বা কিছু বললেন না। ছোট বাচ্চারা অর্থহীন কথা বললে বড়রা যেভাবে মাথা নাড়ে সেভাবে মাথা নাড়লেন। নানা সারা রাত তার ঘরে লাইট চালিয়ে বসে রইলেন। পরদিন নানার মেজাজ হলো খুব তিরিক্ষে। সকালে এমনি এমনি সাগরকে খুব খারাপভাবে গালিগালাজ করলেন। বৃষ্টিকে দেখেই তার মেজাজ খারাপ হতে লাগল। এবং আজকালকার মেয়েরা যে কীরকম বেপর্দা এবং বেহায়া সেটা নিয়ে বিশাল একটা লেকচার দিলেন। দুপুরের দিকে কোনো কারণ ছাড়াই কাজের ছেলেটাকে কান ধরে এত জোরে একটা চড় মারলেন যে তার নাক দিয়ে রক্ত বের হয়ে এলো। সেটা দেখে আম্মাও একটু রেগে গিয়ে বললেন, বাবা আমরা এই বাসায় কারোর গায়ে হাত তুলি না। নানা তখন ভীষণ রেগে গিয়ে বললেন, যত বড় মুখ নয় তত বড় কথা, আমাকে শেখাচ্ছিস কার সাথে কি করতে হবে? ছোট লোকের জাতকে যে আমি জুতো দিয়ে পিটিয়ে তাদের পিঠের চামড়া তুলে ফেলে দিই, সেটা তাদের বাপের ভাগ্য। মানুষ যে এইরকম অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে পারে নিজের কানে না শুনলে বিশ্বাস হতে চায় না। বৃষ্টি নিজের ঘরে এসে সাগরকে বলল, আর সহ্য করা যায় না। কি করবি আপু? ফাইনাল ভয় দেখাবো আজকে। কিভাবে? দুটো মুখোশ কিনে এনেছি, মুখে লাগিয়ে যাব মাঝরাতে। সত্যি? হ্যাঁ, তুই থাকবি এক জানলায়, আমি এক জানলায়। তারপর যেই আমাদের দিকে তাকাবেন হাত নেড়ে একবার শব্দ করব, 12টা বেজে যাবে। যদি ধরা পড়ে যাই? ধরা পড়লে পড়ব, আর কিছু করার নাই, এই মানুষকে আর সহ্য করা যাবে না। মাঝরাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে তখন বৃষ্টি আর সাগর দুজনে দুটো মুখোশ পরে নিল, বাসার সামনে ফেরিওয়ালার কাছ থেকে কিনেছে। দিনের বেলা সেটাকে দেখতে এমন কিছু আহামরি মনে হয়নি, কিন্তু রাত্রেবেলা সেটাকে ভয়ঙ্কর দেখাতে থাকে। একজন আরেকজনকে দেখে ভয় পেয়ে যায়, এবং সাগর হঠাৎ বৃষ্টিকে দেখে নিজের অজান্তেই একটা ছোট্ট চিৎকার দিয়ে ফেলে। সাথে সাথে পাশের ঘর থেকে নানা গলা উঁচিয়ে বললেন, কি হয়েছে? বৃষ্টি আর সাগর একেবারে সিটিয়ে গেল। কি করবে বুঝতে না পেরে দুজনে প্রায় দৌড়ে গিয়ে নিজের বিছানায় গিয়ে ঢুকল। এখন ধরা পড়ে গেলে একেবারে ভয়ঙ্কর বিপদ হয়ে যাবে। নানা পাশের ঘর থেকে আবার বললেন, কি হলো? বৃষ্টি আর সাগর কিচ্ছু বলল না। শুনতে পেল নানা তাদের ঘরের দিকে ছুটে আসছেন। বৃষ্টি মুখোশটা খুলে নিতে চেষ্টা করল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। সে মুখ ঢেকে বিছানায় শুয়ে পড়ল।
নানা এতক্ষণে ঘরে ঢুকে পড়েছেন, ঘরের লাইট কোথায় থাকে এতদিনে জেনে গেছেন। এসে হাত দিয়ে লাইটটা জ্বালালেন এবং সাথে সাথে একেবারে জমে গেলেন। সাগর মুখোশ নিয়ে কি করবে বুঝতে না পেরে সেটা মুখে লাগিয়েই বিছানায় চুপচাপ বসে আছে। তাকে দেখাচ্ছে একটা সাক্ষাৎ শয়তানের বাচ্চার মতো। নানা হঠাৎ বিকট চিৎকার করে বৃষ্টির বিছানার দিকে ছুটলেন। ভয়ে আতঙ্কে কি করবেন বুঝতে না পেরে বৃষ্টিকে আঁকড়ে ধরে আবার সেই ভয়াবহ চিৎকার করে উঠলেন। বৃষ্টি ঘুরে তার দিকে তাকালো, তখনও তার মুখে লাগানো রয়েছে বীভৎস একটা মুখোশ, হিংস্র কুটিল একজোড়া চোখের নিচে থ্যাবড়া নাক এবং অসুস্থ হলুদ রঙের মুখ, বীভৎস এক পাটি দাঁত লোলুপ মুখের দুপাশে বের হয়ে আছে। নানা এবারে রক্ত শীতল করা একটা চিৎকার করে বৃষ্টিকে ছেড়ে দিয়ে দরজার দিকে ছুটে গেলেন। দরজার চৌকাটে তার পা বেড়ে গেল এবং তিনি হুমড়ি খেয়ে পড়লেন এবং হঠাৎ করে তার সারা শব্দ বন্ধ হয়ে গেল। বৃষ্টি আর সাগর ধরে নিয়েছিল পুরো ব্যাপারটার কারণে তাদের কপালে বড় ধরনের দুঃখ রয়েছে, কিন্তু দেখা গেল ঘটনাটা একেবারে অন্যভাবে মোড় নিল। নানা জ্ঞান ফিরে পাওয়ার পর থেকে বলতে লাগল বৃষ্টি আর সাগরকে জিনে পেয়েছে এবং তিনি নিজের চোখে দেখেছেন তাদের চেহারা পাল্টে পশুর মতো হয়ে গেছে। ডাক্তার কিংবা আব্বা আম্মা কেউ তার কথা বিশ্বাস করল না। তাদের ধারণা হলো কিডনি ঠিক করে কাজ করছে না বলে শরীরে ইউরিয়া জমা হয়ে তার মানসিক বিভ্রান্তি হয়েছে। তাকে কয়েকদিন নার্সিংহোমে রাখা হলো, তারপর তাকে আবার বাসায় আনার কথা ছিল কিন্তু নানা রাজি হলেন না, নিজের বাড়ি ফিরে গেলেন। বৃষ্টি আর সাগরকে জিনের কবল থেকে মুক্ত করার জন্য নানা তার পীরের কাছ থেকে একজোড়া তাবিজ পাঠিয়েছেন। বিশাল তাবিজ দেখে মনে হয় ছোটোখাটো একটা ড্রাম। বৃষ্টির তাবিজটি তুলে রেখেছে, নানা যদি আবার কোনোদিন আসেন গলায় ঝুলিয়ে তার সামনে হাঁটাহাঁটি করতে হবে। তারপর ওই তাবিজ দিয়েই তাকে দারুণ একটা ভয় দেখানো যাবে। বৃষ্টি এখন থেকেই তার খুঁটিনাটি ঠিক করতে শুরু করেছে। Story lights. Connect with your own world. Golper shathe, kolponar jogote.